आज আমরা এই ভিডিওটিতে জব কার্ড কিভাবে বানানো হয় সেটা জানব। এটি হচ্ছে জব কার্ড। এটা আপনি আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে বানাতে পারেন। এই জব কার্ড বিভিন্ন রকম সরকারি প্রকল্পে সুবিধা নিতে, বিশেষ করে 100 দিনের কাজের জন্য এই জব কার্ড খুবই জরুরি। এই জব কার্ড বানানোর জন্য সবকার প্রথম আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। এই 1 নম্বর ফর্মটি আপনাকে পঞ্চায়েত অফিসে গিয়ে সংগ্রহ করতে হবে এবং এটি ফিল আপ করতে হবে। এই ফর্মটি ফিল আপ করার সাথে তার সাথে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো এর সাথে অ্যাটাচ করে পঞ্চায়েত অফিসে জমা দিলে পঞ্চায়েত অফিস থেকে এই জব কার্ডটি আপনাকে দিয়ে দেবে। চলুন আসুন এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেই বিষয়ে একটু জেনে নিন। এটি হচ্ছে 1 নম্বর ফর্ম। এই ফর্মটির প্রথমে পরিবারের প্রধানের নাম লিখতে হবে, তারপর যিনি জব কার্ড বানাবেন তার নাম লিখতে হবে। এখানে অবনী সেন এবং রীতা সেন জব কার্ড বানাবেন, তাই তাদের নাম লেখা হয়েছে এবং তাদের সমস্ত তথ্য এখানে পরপর লিখতে হবে, যেমন পিতার নাম অথবা স্বামীর নাম, বয়স, জেন্ডার এবং ভোটার অথবা রেশন কার্ডের নম্বর এখানে লিখতে হবে। এরপর আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, মৌজা, থানা, পঞ্চায়েত এবং ব্লকের নাম পরপর লিখতে হবে। পরের লাইনটিতে আপনার যে জাতি সেটি উল্লেখ করতে হবে এবং ফর্মটির একদম শেষে পরিবারের যিনি প্রধান তার সিগনেচার করতে হবে এবং যিনি জব কার্ড বানাবেন তার সিগনেচার বাঁ দিকে করতে হবে। ফর্মটিতে সিগনেচার করার পর ফর্মটির পেছন দিকে একবার দেখে নিতে হবে ফর্মটিতে যেন গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান তার সিগনেচার এবং স্ট্যাম্প যেন অবশ্যই থাকে। এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করার পর পঞ্চায়েত অফিসে জমা দিলে পঞ্চায়েত থেকে 10 থেকে 15 দিনের ভিতর আপনাকে এই জব কার্ডটি পঞ্চায়েত থেকে দেওয়া হবে। পঞ্চায়েতের সমস্ত কিছু আপডেট পেতে এবং সরকারি প্রকল্পের সমস্ত কিছু তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।